দাদা বেহালা যাবো, খুব বাজে হচ্ছে না। চাউমিন খাবো, নাটক মনে হচ্ছে, থিয়েটার করছো? এক প্লেট ঠাস করে একটা চড় মেরে দেবো, ঠিক করে করো। দাদা চাঁদে যাবো। আমার পাশে তখন এই মেয়েটা মালিনী, আর পিছনে মেঘা। তোকে ভিডিওটা ডিলিট করব কি হলো জানি না, মালিনী হঠাৎ আমার এখানে না হাত ঘষছে। বাহ, কিছুক্ষণ পরে না হঠাৎ মাথাটা নিয়ে মারা মুখে নিয়ে নিল। তুই ভিডিওটা ডিলিট করবি? আমি যতই নেশা থাকি না কেন, স্টেয়ারিং থেকে হাত আমার জীবনে নড়ে না। বেল্টের বাকেলটা গিয়ে না বিচিতে ডিলিট কর না ভিডিওটা। হাত সালা, একটুখানির জন্য স্টিয়ারিংটা কেঁপেছে, একটুখানির জন্য দাম করে গিয়ে লাগলো। আমি ভাবলাম বোধহয় কোনো কুকুরের বাচ্চা টাচ্চা। আই ওয়াজ ফিলিং ভেরি ব্যাড। ইউ সি, আই ডোন্ট গিভ আ ড্যাম অ্যাবাউট ইওর পাস্ট রিলেশনস। আর কি এমন কিছু আছে যেটা বলতে কষ্ট হবে, ঘেন্না করবে, লজ্জা লাগবে, গলা থেকে বেরোবে না? কিসের কথা বলছো তুমি? যে বলছো না পাস্ট রিলেশনস, পাস্ট রিলেশনস, ওগুলো লাউড স্পিকার নিয়ে চেঁচিয়ে পুরো মহল্লায় শোনানো যায়। আই এম নট ইন্টারেস্টেড ইন দ্যাট। যদি সত্যি কোনো ডার্ক সিক্রেট থেকে থাকে সেটা বলো। কিসের ডার্ক সিক্রেট, কি বলছো এসব? আমরা একটা গেম খেলি। লেটস প্লে গেম। চুপ, একদম চুপ। আমি নট এ কিলার, সেলাই। নট এ কিলার। তোর গিল্ট ফিল এখনো মরেনি জয়দীপ, তাই সবসময় তুই আমাকে দেখতে পাচ্ছিস। আমি আবার কেউ নই জয়দীপ, আমি তোর মধ্যে আছি। বিশ্বাস না হলে যা আয়নায় গিয়ে নিজেকে দেখে আয়, যা। তোর গিল্ট ফিলি তোকে মারবে জয়দীপ, তোর গিল্ট ফিলি তোকে মারবে। এবার বিশ্বাস হলো তো যে আমি একটা ইলিউশন, আমি আলাদা কেউ নই জয়দীপ, আমি তোর মধ্যেই আছি। আমার থেকে মুক্তি পেতে গেলে তোকে নিজেকে মুক্ত করতে হবে, তোকে নিজেকে মারতে হবে। পারবি? তোকে মারার জন্য যদি আমাকে এটাও করতে হয় না, তাহলে আমি রাজি আছি। এই তোকে কতবার বোঝাতে হবে বলতো মাঝখানে কথা না বলতে? সরি বল, সরি বল, সরি বল, সরি। শোনো বাবা, ইলেকশনটা তো তোমার ব্যাপার, তুমি ঠিক তোমার মতো সামলে নেবে, আমি জানি। আর বাইরে যে এদিক ওদিক যা কিছু হচ্ছে সেটা আমি আমার মতো সামলে নেবো। আর আমি এমন কোনো বড় বাবাল করিনি যেটা আমি নিজে হ্যান্ডেল করতে পারবো না। একটা লোকই তো মরেছে, তুমি ঠিক সামলে নেবে, আমি জানি। আসি তাহলে। হ্যাঁ, কাল দুপুরবেলায় সৌভিক তোকে আর আমাকে আমি নিয়ে যাচ্ছি। না না না, সেটা আমি, তুমি না। ওই কালকে তো বুধবার, তোমার নিরামিষ সারাদিন, কি করে খাবে ননভেজ? কাল দুপুরে আমরা দুজন, মনে থাকে যেন। এটা কি ভালো না? বেশ ইন্টারেস্টিং। আই
আমি বাঁচতে পারিনি তো, ওরা আমাকে বাঁচিয়ে রেখেছে। ব্ল্যাকদের শুরু থেকে আমি প্রচুর নরখাদকেদের দেখেছি, কিন্তু এরা সবার থেকে আলাদা। আমার ধারণা এরা না একটা অদ্ভুত ফাস্ট এভলিউশনের মধ্যে দিয়ে যাচ্ছে। এখন এরা খালি জন্তু জানোয়ারের মতো নরমাংস খুঁজে বেড়ায় না, এরা রীতিমতো প্ল্যান করে শিকার করে। যেই নরখাদকের দল এই শেল্টারের উপর আক্রমণ করেছিল তাদের এক দলপতি আছে, সে সবার থেকে আলাদা। শক্তি বুদ্ধি সবেতেই সে ব্যতিক্রম। সেই আমাকে বাঁচিয়ে রেখেছে, আমাকে দুবেলা খেতে দেয়, জল দেয়। এই আমার কিছু করার ছিল না, আমি মরতে চাই না। আমি এই রেডিও ব্যবহার করে বেঁচে থাকা সব সার্ভাইভারদের এখানে এক এক করে ডেকে আনি, তারা আসে এখানে অবশ্যই নতুন জীবনের আশায়, এখানে এসে পায় মৃত্যু। তবে নরখাদকেরা কিন্তু আমার পারফরমেন্সে খুবই খুশি, বলতে পারেন আমি নরখাদকেদের সুইগি। এক সেকেন্ড, আমার টাকাটা দাও প্লিজ। কিসের টাকা? আই চার্জ 5000 বাক্স পার আওয়ার। সে কি এসকর্ট নাকি? মানে What are you thinking? আমি তোমার এই বস্তা পচা পিকআপ লাইন শুনে এখানে এসেছি। ভাগ্যটাই খারাপ আমার। এই তাহলে 5000 টাকা। আচ্ছা আচ্ছা, 2000 নাও। এই আমি না আসছি। হ্যাঁ, রেগে যাচ্ছ কেন? রেগে যাচ্ছ কেন? স্টুডেন্ট কনসেশনটা দিতে হবে। 4000 নাও প্লিজ, প্লিজ 4000 নাও, 4000 নাও প্লিজ, প্লিজ 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 প্লিজ। হুম, ওমনি রেডি হয়ে গেল। ইনফ্লেশন কেন? ধরো দেখি, ধরো তুই। এই আরো টাকা আছে তো? ওই যে কি, বাড়ি যাবো না, এখানেই থাকবো। নাও বাবু, তুই একটু রেস্ট নে, বুঝেছিস? আমি টেট ব্যাগটা নিয়ে আসি। কুকুরে কামড়ালে তো জলতঙ্ক হয়ে জানি, ভূতে কামড়ালে কি হয় জানি না। কি হয়েছে এত রাতে? কিনেছিলাম সকালে, একটাও ইউজ করতে পারিনি। যেখানে যাচ্ছি মুখটা চোখের সামনে ভাসছে। কার? তোর নীলাঞ্জনার। আর কার? আচ্ছা শোন না, আমি তো তোর ছেলের মতো, বল তোমার ভালো চাস না? চুপ করে আছিস কেন? আমার খালি এই কাজটা করিয়ে দে, সারা জীবন মনে রাখবো, যা বলবি তাই করবো। কিরে, করবি তো? আছে ওপরে? এই না, এখন না, এখন না, এখন তো ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়েছে? না না, ঠিক আছে, আমি আমি তো কাল সকালে ওকে বোঝাবো, আমি ওকে রাজি করাবো। এখন আমি যদি ওপরে না যাই না, তাহলে সন্দেহ করবে, কালকে বোঝাতে পারবো না, মানাতে পারবো না, তাই না? নাম্বারটা দে তোর, নাম্বারটা দে। ওর নাম্বার আমার কাছে নেই তো। নাম্বার নেই? না। তাহলে জোগাড় করে পাঠাও। তুই করবি আমার জন্য? করবি তো? তুই যা, তুই চলে যা, বুঝে যাবে না তো। আমি যাচ্ছি, তুই যা, যা যা যা, সাবধানে বাড়ি যান। ক্যাঁ ক্যাঁ করছিস কেন, চেঁচাচ্ছিস কেন? তোর কদর কেউ করে? করে কেউ করে? হ্যাঁ, কি এটা? বিস্কিট নেই আমার কাছে, নেই একটা বিস্কিট। দেখ, খালি খাই 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 খাই। আরে যা, আরে নেই বললাম না আমার কাছে, বাক্সালা। মানালি মে সবকো লেকে? নেই নেই, মে খুদ আ রাহা হুঁ পার্সোনালি। আরে কা বল রে ভাই, দারু আর পি কে রাখা কা? এ দিনেশবা ছত্রি দুক্কা। খালি তুম লোক শুটিং শুটিং খেলেগা আর হম লোক ক্যা হিলায়েঙ্গে? আরে এইসা কুছ বাত নেই ভাই। শকল পে ক্যা চৌধুরী লিখা হ্যায় ক্যা? আরে নেই রে, ও তুই আরে কো ভি নেই পাতা কি হম লোক শুটিং কর রহে হ্যায়। ও জান জায়েগা না, জান সে মার দেগা। ক্যা কি ও গরমি হ্যায় না, থোড়া ঠান্ডা পড়তা হ্যাঁ, তো সমস্যা না? মা কসম, সমস্যা হুম। চল সিফ তে লিয়ে কট ডালা, ক্যা তরি মা কো চোদ ডালা। কিসকি ঝুটি কসম খায়েগা? হ্যাঁ রে, তুই কি কোনো ঝামেলার মধ্যে আছিস? অফিসে কিছু হয়েছে? আরে কিছু হয়নি, তুমি যাও না, শুয়ে পড়ো।
কোনো প্রবলেম থাকলে আমাকে বলতে পারিস, সব কথা কিন্তু চেপে রাখা ঠিক নয়। কি রে, কারোর সাথে ঝগড়া করেছিস? কেন বিরক্ত করছো বলো তো? তোমায় হাজারবার বলেছি না, কাজে কথা বাড়িতে বলতে ভালো লাগে না। পাঁচ মিনিট কি শান্তিতে বাড়িতে বসতে পারবো না? খালি ঘ্যান 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 ঘ্যান। স্যার, আমি বাংলা সিরিয়াল ফিল্ম সব কিছুরই পোকা। বেশ ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আর ফোনটা রাখতে হবে, আমি শর্ট নিতে যাব। না না স্যার, আর কয়েকটা প্রশ্নের একটু আপনাকে খালি উত্তর দিতে হবে। মানে আপনি যদি আপনার ঠিকানাটা একটু বলেন। আসলে কি স্যার, আমাদের ব্যাংক না আপনাকে একটা স্পেশাল গিফট পাঠাতে চাইছে। আপনার মতো ক্লায়েন্ট যদি আমাদের ব্যাংক পায় তাহলে বুঝতেই পারছেন স্যার, উইল ফিল প্রিভিলেজ স্যার। মানে যদি তাই একটু ঠিকানাটা বলেন আর কি। না মাফ করবেন, এটা দিতে পারবো না। হ্যালো, আমি লোকাল জিন্স পড়ি না, গুচি পড়ি, সোনা গাছি যাই না, তো আমার হাই প্রোফাইল স্কার্ট খুঁজি, তাই তো আমার পালসার পোষায় না। আই ওয়ান্ট দ্য বেস্ট। জবান সামাল কে বাত করনা, ইয়াদ রাখনা, লাস্ট ইয়ার 960 ভোটো সে হারা থা, ওর এমএলএ বন নেই পায়া, লেকিন ইস বার মুঝে জিতনা হ্যায় ওর এমএলএ বননা হ্যায়, সমঝে না? আর শুনো, তোমার এই শুভের দায় আমি আর নিতে পারবো না। अभी भी वक्त है, संभाल लो खुद को। जहां तक मुझे याद है ना पापा, आपके अतीत का भी इतना बड़ा टोकरा मैं सर पे लेके घूम रहा हूं, तभी इतना कुछ आप मुझे बोल पा। वरुण, और जहां तक मुझे याद है, आपके बारे में जितना जानकारी हमारे पास है ना, वो कहीं अगर निकल गया तो आपके लिए अच्छा नहीं होगा, है ना पापा? पापा, सुनिए, मुझे ना बात बात पर डराइए मत, मुझसे डरिए। यू गेट दैट? আর মৃত্যু হবে কেন? আমি কি দোষ করেছি? সঙ্গ দোষ? হ্যাঁ, সেটাও তো একটা দোষ না। এসিটা বন্ধ কর না, ঠান্ডা লাগছে। এসি তো বন্ধই আছে, কাঁচটা নামা। তারা মুখে একটু আগুনটা দিয়ে দেন না, মুক্তি পেয়ে যায়। মোহিনী, বলেছিলাম না রাস্তাটা একদম সুবিধার না। আগুনটা তো দিলেন না। জাসসালা, এই ক্লোরোফর্ম তো লাগলোই না। তুই চুপ কর, তোর ভাটের অ্যাক্টিং দেখে না উনি এরকম অজ্ঞান হয়ে গেলেন। এই চুপ কর, তুই অ্যাক্টিং এর ব্যাপারে কি বুঝিস? হ্যাঁ, তবে পেতনি রোলটা কিন্তু ভালোই মানিয়েছে তোকে। হ্যাঁ রে, পেতনি বলেই তো 5000 টাকা পার আওয়ার পাই, তাই না? আচ্ছা, আমরা তো এখন কালি ডিসকাউন্ট দিবি তো? মীরা, মীরা, এবার আমি খুব সত্যি খুব বিপদে। প্যাসি আত্মা বলে কেউ একজন আমাকে রোজ ফলো করছে, আমার বাড়ির ভেতর অব্দি চলে এসছে। এইভাবে চললে আমি জানি না কতদিন আমি বাঁচব। তুই আমাকে এখানে থাকতে দিবি প্লিজ? তুই আমাকে থাকতে দে, আমি ডিস্টার্ব করবো না, আমি চুপচাপ কথা পড়ে থাকবো। প্লিজ 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 প্লিজ। So this is the reason you asked me to quit cigarettes. You did not care about my health. You just wanted to hump an old man. Watch your tongue. Wasn't your father coming next week? You know, you should have just waited for 1 week.
Humping your father would have given you a greater guilty pleasure. What? How dare you? What the hell was that? Kartik! Kartik! Fuck you, bitch! Kartik! So, you don't have to eat it, bro. इंद्र हाथी के दांत खाने के और दिखाने के और देखे चो सॉरी 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 बिरयानी टा खावा लेना तो काना इधर एकदम ठीक चला तो इडियो हो चो आपना रुको थर कौनो दाम नहीं सुन माथा है ना हजार खाना चाप चले हाँ भूल गए चलना ठीक खाई है तो अरे मैं काना इधर कौनो चला फैला नहीं छोड़ दे छोड़ दे छोड़ दे समझाना पड़ता है लोगों को ऐसा मत कर बेटा ऐसा है ना 30,000 रुपए दिए ठीक है ये तो क्या तेरी अम्मा भी तू एक काम कर जिस सुंदर से पिछड़ा है ना इसको लेकर वो द्वार दिख रहा है वहां से ऊपर ठीक है इसको थोड़ा पैसे वैसे दे तो सर चल बेटा आजा बेटा क्या हो रहा है भैया होवे ना माने इटा कैंसिल हो गया अभी फोन कर बहन तुम रेस्ट लो अबे राखी पहनेगी क्या अबे ये कौन है हैं আদর ভরা চোখে
হাসলু হানা রডোডেনড্রনের নগরে আমাকে খুঁজে নিও ভালোবাসার শহরে। বস 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 শোন শোন, এত ভয় পাস না, কিচ্ছু হবে না। আমি মরে গেলে তুই কাঁদবি মীরা? দেখ, আমি জানি তুই এখানে কেন আসিস। মায়ের গন্ধ পাস তুই আমার শরীর থেকে। এদিকে তাকা, আমার দিকে তাকা। মায়ের সামনে যদি মরার কথা বলতিস তাহলে মায়ের কষ্ট হতো না? আমি কালকে আসতে পারবো না। হ্যাঁ রে, আমি আর কোনোদিনই আসবো না কানাই দা। কমিশনার স্যার আমাকে নার্কোটিক্সে শিফট করেছে। আরে বাহ, তোর তাহলে পানিশমেন্ট পোস্টিং ওভার। আরে কংগ্রাচুলেশনস। শোনা, তুই কোনো চিন্তা করিস না, আমি নার্কোটিক্সের সুমনকে বলে দেবো, দিন সাতেক বাদে জয়েন করবি, তার মধ্যে আমরা এই কেসটা মিটিয়ে নেব। আরে কি হবে কেসটা মিটিয়ে? সরকারটা চড়াই মরছে, তাতে কার কোন ক্ষতিটা হয়েছে? চলো, যেই দেশে মানুষের কোনো কদর নেই, চড়াই মৃত্যুর রহস্য সব করছে। কি বলছিস রে তুই? হ্যাঁ, এই আমি এই কেসের সময় নষ্ট করতে পারবো না। আর মানে তোমার কোনো ইনিশিয়েটিভ নেই, চলো, নির্লজ্জ মতো একটা পানিশমেন্ট ডিপার্টমেন্টে পড়ে আছো। তোমার মতো আমি না আমার নিজের ক্যারিয়ারটা নষ্ট করতে পারবো না। কোনো নেশা ফেশা হয়নি, এতদিন ধরে অনেক জ্ঞান দিয়েছ আমায়, আজ আমি তোমাকে একটা দিচ্ছি ফ্রিতে। তোমার চাকরির অনেক কটা বছর এখনো বেঁচে আছে, একটা ভালো ডিপার্টমেন্টে শিফট হওয়ার চেষ্টা কর। তাহলে নিজের ইমেজটা একটু ঠিক করো তো। সত্যি